ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা হয়তো ভাবছো যে আমি পাগলি পাগলি হয়ে আছি, কারণ একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এখন চাটা খাবো। আর আজকে হচ্ছে আজকে কী বার আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার সকাল 7:30 থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর মেয়ের খুব শরীর খারাপ জানো তো, মানে মেয়ের জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর থেকে গালে ঘা ভর্তি হয়ে গেছে, আর গায়ে হাতে জানি না বা কি সেই মতন ডাক্তারকে বললাম, ডাক্তার বললো এটা ভাইরাসের জন্য, মানে ইনফেকশন টাইপের হয়ে গেছে, মানে ছোটো ছোটো গুড়ি গুড়ি ফুসকার মতন পড়ে ভর্তি হয়ে গেছে। তাই জন্য মেয়েকে নিয়ে আজকে ডাক্তারখানায় যেতে হবে, এক্ষুনি যাবো, 8:30 দিকে যাবো। আর ও এখন টিভিতে কার্টুন লেকচার দেখো, এখন বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, বিছানা গুছিয়ে চাটা খেয়ে আমরা বেরিয়ে যাব। দেখি ডাক্তার কি বলে, মানে হঠাৎই মানে 2-3 দিন আগে জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে গালে পুরো ঘা ভর্তি হয়ে গেছিলো, কিছু খেতে পাচ্ছিল না কদিন ধরেই। তারপরে এখন দেখছি, কাল থেকে দেখছি গায়ে হাতে আর পায়ে বেশি হয়েছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর দেখো বন্ধুরা, হাতে কীরকম লাল লাল মানে ফুসকুড়ি মতন বেরিয়েছে, আর ওটা যত বেলা হচ্ছে তত একদম ফোস্কার মতন বড় বড় হয়ে যাচ্ছে। আর দেখো পায়ে দুটো হাঁটুতে পুরো ভর্তি হয়ে গেছে, এই হাঁটুতে একটা হয়েছে খুব বড়। তাহলে এখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া উচিত না? তাহলে ডাক্তারখানায় নিয়ে যাবো। ওটা ওটা কীরকম বেরিয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যাওয়া উচিত। তাহলে এবার ডাক্তারখানায় বেরিয়ে যাবো। তাহলে চলো তোমার ব্লগটা দেখতে দেখো, অবশ্যই ভালো লাগবে। তোমরা যারা দেখো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমরা যদি না আমার পাশে থাকো তাহলে আমিও কিছু করতে পারবো না, কারণ তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারি, আর না হলে আমাকে কিছু করার নেই, এরকমভাবে চালাতে হবে। তাহলে চলো বন্ধুরা ব্লগটা। আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 8:30, আর তাড়াতাড়ি গেলে একটু ভিড়টাও কম হবে। আর দেখো আমার মেয়ে বাইকের সামনে বসেছে, বসে আর কীরকম মুখটা কীরকম করে আছে। আর চলো তাহলে যাওয়া যাক। আর দেখো আমাদের এখানে পুরো ফাঁকা, মানে জায়গাটা পুরো ফাঁকা, খুব সুন্দর লাগছে। দেখো সকালবেলার টাইমটা তো খুবই সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এখনও কিন্তু কাশফুল একটা দুটো ফুটে আছে দেখো এখানে। আর পুজোর সময় তো চারিদিকে মানে কাশফুলে ভর্তি হয়ে থাকে এই জায়গাটা। আর এখানে দেখো এই যে জল, মানে জল জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুকনো একটা জায়গা, এটা হচ্ছে আমাদের গঙ্গার সাথে যুক্ত, তাই যখন গঙ্গার জল বেড়ে যায় তখন এই এইখানেও জল একদম ভর্তি হয়ে যায়। আর দেখো এখানে সবাই মাছ টাছ ধরে, ওই জন্য নৌকাও দেখতে পাচ্ছ। আর ওই দূরে দেখো একটা মন্দির দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বাগদেবী মন্দির, মানে একবার পুজো দিতে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে চলো বন্ধুরা এবার ডাক্তারখানায় যাওয়া যাক। আর দেখো ডাক্তারখানায় এসে আমার মেয়ে ও নিজে নিজে ব্লগ করছে, দেখো ফোনটা আমি আমাকে বলছে মাম্মাম ফোনটা দাও আমি ব্লগ করি, তাই দেখো নিজে নিজে ব্লগ করছে। আর আমরা এখন ডাক্তারখানায় বসে আছি, আর একটু দু একজন ছিল বলে ডাক্তারবাবু দেখছেন বলে ওই জন্য আমরা বসেছিলাম ডাক্তারবাবুর পাশে, মানে পাশে একটা চেয়ারে আমরা দুজন বসেছিলাম। আর বাইরে 2-3 জন এখনও বসে আছে। এই ডাক্তারটা খুবই ভালো, আমার মেয়েকে ছোটোবেলা থেকে এই ডাক্তারটাকে দেখাতাম, তাই জন্যে আর অন্য কোনো ডাক্তার আমি দেখাই না, যখন যা কিছু হয় ওই ডাক্তারখানায় নিয়ে যায়। আর দেখো ডাক্তার দেখানো হয়েও গেছে, আর ডাক্তারবাবু বলেছেন যে ওটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, আর ওটা এখন বাচ্চাদের হচ্ছে, হামেশাই বাচ্চাদের এখন হচ্ছে। আর দেখো ডাক্তার দেখি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে আবার তোমাদেরকে বলছি পুরো, মানে কী কোথায় মানে কী কী হয়েছে সেগুলো তোমাদেরকে সব কিছুই বাড়িতে গিয়ে বলবো। তাহলে চলো আগে বাড়ি যাই, তারপরে কথা বলছি। বাড়ি চলে এসেছি। আর দেখো এই দেখো ওষুধ দিয়েছে এতগুলো, আর ওর হরলিক্সটা শেষ হয়ে গেছিলো তাই হরলিক্সটা আনা হয়ে গেছে, আর এই ওষুধগুলো দিয়েছে, পাউডার এনেছি, খাওয়া হবে। তাহলে চলো পরে আবার আসি। আর দেখেছি তো বাড়িতে চলে এলাম, আর পাউডার এনেছিলাম তোমাদেরকে দেখালাম, আর ঘর বারান্দা কিছুই ছাড় দিয়ে যায়নি, আর মুছিও নি। এখন ঘর বারান্দা
একেবারে নোকরা হয়ে আছে, এবার ঘর বান্ধবী ঝাড় দেবো আর মুছবো। আর আজকে তো বৃহস্পতিবার, না মুছলে একদম চোখ হবে না। আর এখন পরোটাটা খেয়ে নেবে নিয়ে, আর ওর খিচুড়ি এনেছে, ও খিচুড়ি খেয়ে নেবে। ও খিচুড়ি ডিম সিদ্ধ স্কুল থেকে নিয়ে এসেছে, ওটাই খাবে। আর ডাক্তার বলেছে এটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, এটা নাকি বাচ্চাদের খুব এখন হচ্ছে, ওষুধও দিয়েছে। আর বলেছে এইটা এখন সারতে প্রায় 20 দিন লেগে যাবে, ওটা সারতে 3 দিন পরে বললো ওষুধকে কেমন থাকে, 3 দিনের মাথায় একবার এসে দেখিয়ে যেও। তা এই গালের মধ্যে ঘা হয়েছে, কিছু খেতেও পাচ্ছে না, আর বলেছে একদম মানে ঝাল ছাড়া ওকে তরকারি দিতে, আর সব ঠান্ডা করে, মানে গরম গরম কিছু দিতে বারণ করেছে, কারণ গালের ঘা একদম, ওজনে গরম জিনিস কিছু দিতে বারণ করেছে। তাই ওই দিয়ে খাওয়াবো। তাহলে চলো আমি কাজ বাজগুলো সব সেরে নিই, নিয়ে আবার পরে আসি কথা বলতে, কারণ কথা বলতে গেলে আমার এদিকে দেরি হয়ে যাবে, আমি কোনো কাজ সারতে পারবো না। আর দেখো একটা একজনকে দেখা, দেখো আমি যেখানে যাচ্ছি ও সেখানে যাচ্ছে, ছোট্ট পুচকি। আর দেখো বন্ধুরা, এখন বিকেলবেলা, আমরা এখন ছাদে চলে এসেছি, পুরো ফুল টিম নিয়ে আমরা ছাদে চলে এসেছি। আর আমার মেয়ে দেখো কুকুরটাকে নাচ দেখাচ্ছে, ও চুপ করে খেলা করে ওর সাথে, ও একটা বল এনেছিল, সেই বলটা নিয়েই দুজন মিলে খেলা করছিল। এখন বিকেলবেলা আমরা এখন ছাদে চলে এসেছি সবাই মিলে, এই দেখো আমরা ফুল টিম ছাদে, আমাদের আর যাওয়ার কোথাও জায়গা নেই, তাই আমরা বিকেলবেলার টাইমে ছাদেই চলে আসি। আর সবাই চলে এসছে, আমাদের কুকুরটাকেও নিয়ে এসেছি, আর খরগোশটা এখন নিচে আছে। দেখো এখন বল খেলা চলছে ছাদের উপরে। চলো বন্ধুরা, এখন বল খেলা চলতেই থাকুক তাহলে। আর আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।